আমি আশা করব সবাই আমাকেই ভোট দেয়, বাট যদি তাও না দেয় কোনো আপত্তি নেই। হোক বাংলাদেশ জাতীয় দল, হোক কলকাতা নাইট রাইডার্স, হোক বাংলাদেশ আওয়ামী লীগ, সাকিব আল হাসানের কাছে সবার আগে দল। ক্রিকেট মাঠে পালন করেছেন দলনেতার রোল, ভালো মন্দ বিবেচনায় দলের স্বার্থকে এগিয়ে রেখেছেন সব সময়, যা রাজনীতির মাঠে এসেও বদলায়নি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাকিব আল হাসান তার জন্য বরাদ্দ প্রতীকে সবাইকে ভোট দেবার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, সবার আগে দল, দলের চাহিদা যেটা সেটা পূরণ করতে হবে আমাকে, এবং দল যেভাবে চালাতে চায় আমি সেভাবেই চলার চেষ্টা করব। আমি আশা করব সবাই আমাকে ভোট দেবে, যদি তা নাও হয় তাতে কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান মনে করিয়ে দিলেন নাগরিকের গণতান্ত্রিক অধিকারের কথা। তিনি বলেছেন, আমি চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক, কারণ এটা সবার গণতান্ত্রিক অধিকার। সাকিব আল হাসানের কাছে এই ইনিংসটা একেবারে নতুন আর বেশ চ্যালেঞ্জিংও বটে। পুরো দেশের মানুষ তখন সাকিবের নেতৃত্বেই ভরসা রাখত যখন টাইগাররা মাঠে খেলত। এখন সাকিবকে খানিকটা নার্ভাসই মনে হলো, দায়িত্বটা ঠিকমতো পালন করার একটা জোশ ফুটে উঠল। তিনি বলেছেন, সবাই আমাকে সহায়তা করছে, জেলা আওয়ামী লীগের সাহায্য পাচ্ছি, এটা আমার জন্য বড় রিলিফ। তারা আমার কাজটা সহজ করে দিচ্ছে। আমার সাথে আরও চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন যারা সবাই যোগ্য, তাই এটা বেশ চ্যালেঞ্জিং। সাকিব আল হাসান বারবারই সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করলেন, যা শুধু সাকিবের নয় দেশের প্রত্যেক নাগরিকের সমাধিকার। আরও একটা চ্যালেঞ্জের কথা উল্লেখ করলেন তিনি, ভোটার আনাটা একটা চ্যালেঞ্জ। দেশের মানুষ ভোট দেবার প্রতি কতটা আগ্রহী সেটার উপরে নির্ভর করছে নির্বাচনে কী হবে, কারণ তারাই সিদ্ধান্ত নেবে যে কাকে তারা চায় পাঁচ বছরের জন্য। যাকে ইচ্ছা তাকেই ভোট দেবার কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি চান কেন্দ্র যেন খালি না থাকে, সবাই যেন নিজের পছন্দ মতো ভোট প্রদান করতে পারেন। ক্রিকেটার সাকিব থেকে নির্বাচনের ময়দানে সাকিব, অনুভূতিটা দারুণ উল্লেখ করে বলেছেন, মাগুরা আমাকে অনেক কিছু দিয়েছে, আর কিছুই পাবার নেই আমার। এবার আমার টার্গেট থাকবে তাদেরকে কিছু দেওয়া, সবার কথা শুনে সমষ্টিগতভাবে মাগুরার উন্নয়নে কাজ করার সর্বাত্মক চেষ্টা করে যাব। ফারাজি মালিহা, অনফিল্ড।